স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী রেল স্টেশনে যাত্রীকে মারপিটের ঘটনায় অভিযুক্ত রাশেল সাময়িক বরখাস্ত রাজশাহী তিন উপজেলার উনিশ ইউনিয়নে ছয়টিতে আওয়ামী লীগ বারোটিতে স্বতন্ত্র প্রার্থীর জয় একটি ইউনিয়নে ফলাফল স্থগিত বকেয়া বেতন পরিষদ সহ নানা দাবিতে নাটোরে মানববন্ধ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নামের ভুল থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীকে মারপিটের ঘটনায় অভিযুক্ত মেহেদি হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তিনি রাজশাহী রেল স্টেশনের টিকিট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন ট্রেন যাত্রী এক আনসার সদস্যকে মারপিটের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার সকালে তাকে সাময়িক বরখাস্ত করার আদেশ দিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন বরখাস্ত টিসি রাসেলের স্ত্রীর নাম রেহেনাস পারভিন তুতুল তিনিও পশ্চিমাঞ্চল রেলওয়ের একজন টিকিট কালেক্টর রাসেল ও তুতুল রাজশাহী রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন ঘটনার সময় তুতুলও ছিলেন তবে তিনি সরাসরি জড়িত না থাকায় তার বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি সকাল দশটার দিকে পশ্চিম রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন ঘটনাটি শোনা এবং ভিডিওটি দেখার পর পশ্চিম রেলওয়ের ডেপুটি সিসিএম গৌতম কুমার কুণ্ডুকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পঞ্চম ধাপের রাজশাহী জেলার তিনটি উপজেলার উনিশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ছয়টিতে জয় পেয়েছে বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে তবে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের ঘটনায় নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে ওই ইউনিয়নে এগারোটি কেন্দ্রের মধ্যে দশটির ফলাফলে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুল রাজাক দুলাল আনারস প্রতীক নিয়ে দুই হাজার এক ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে পেয়েছেন নয় হাজার তিরানব্বইটি ভোট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন পাঁচটিতে আর স্বতন্ত্র প্রার্থী হয়ে পাঁচটি ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি নেতারা এছাড়াও ছয়টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন বাগমারায় নরদাস ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন গোলাম সালোয়া আবুল শ্রীপুরে মকবুল হোসেন মৃধা বাসুপাড়ায় লুৎফর রহমান গোয়ালকান্দিতে আলমগীর সরকার এবং সোনাডাঙ্গা লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন বিকাশ হক, মারিয়া ইউনিয়নে রেজাউল হক ঝিকরাই রফিকুল ইসলাম হামির কুৎসাই আনোয়ার হোসেন ও যোগীপাড়া ইউনিয়নে মাজিদুর রহমান সোহাগ এছাড়াও গোবিন্দপাড়ায় বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান বড় বিহানলিতে মাহমুদুর রহমান মিলন আউচপাড়ায় ডিএম শাফি থুভোডাঙ্গায় মোশাররফ হোসেন ও গণিপুরে অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু নির্বাচিত হয়েছেন এছাড়াও পুঠিয়ার বেলপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদিউজ্জামান বদি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুর্গাপুর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বকেয়া বেতন পরিশোধ সহ নিয়োগ বিধিমালা অনুযায়ী ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তাদের নিয়োগ এবং পদোন্নতি প্রদানের দাবিতে নাটোরে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ভূমি অফিসার কল্যাণ সমিতি জেলা শাখার ব্যানারে কালেক্টরেট ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধন ও ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালনকারে বক্তব্য রাখেন জেলা ভূমি অফিসারস কল্যাণ সমিতির সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূমি সহকারী কর্মকর্তা ইস্কান্দর আলী মহিলা সম্পাদিকা মঞ্জুর আনী সহ নেতৃবৃন্দ বক্তারা বলেন প্রধানমন্ত্রীর অনুমোদন ও অর্থ মন্ত্রণালয়ের শর্তানুযায়ী নতুন নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে ব্যাপক শূন্যতার সৃষ্টি হয়েছে ফলে ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবি জানান পরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন কর্মসূচি চলাকালে জেলার বাহান্নটি ইউনিয়নের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেস দুই প্রকল্পের এআইএফ আই এর আওতায় মৎস্য ও খাদ্য পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ সিআরজি মৎস্য সমবায় সমিতি লিমিটেডের মাঝে ভর্তুকি মূল্যে একটি পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে গত বুধবার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা হয় তিন লাখ সাতাশি হাজার টাকা সরকারি অর্থায়ন ও চার লাখ বারো হাজার টাকা সিআরজি মৎস্য সমবায় সমিতির অর্থায়নে এই পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল এসময় তিনি বলেন মৎস্য চাষীরা যাতে কম খরচে লাভবান হতে পারেন সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ নিয়েছেন চাপাই নবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে তিনশো ষাট পিস ইয়াবা ট্যাবলেট সহ মুজিবুর রহমান নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব বারো গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সলঙ্কায় দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এসময় তার কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয় বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জন্দ্রানা তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দেওভোগ গ্রামস্থ আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কৌমি মাদ্রাসার পাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে র্যাব বারো এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তিনশো ষাট পিস ইয়াবা সহ তাকে আটক করে গ্রেফতারকৃত আসামি মজিবুর জেলার রায়গঞ্জ থানার আকরা গ্রামের সোহরাবালির ছেলে তিনি জানান আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন সে যাবত। জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ